بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ জুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন আলহামদুলিল্লাহি আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আম্মা বাদ, দূরের ও কাছের সম্মানিত ভাই ও বোনেরা যারা টিভির সামনে বসে আছেন, সবাইকে আমাদের ইকরা বাংলা কর্তৃক আয়োজিত এনলাইটেন্ড জার্নি অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আমার শেখের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ দু সপ্তাহ পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মুখে আপনাদের প্রিয় অনুষ্ঠান করার যে তৌফিক দান করলেন, সে রব্বুল আলমের দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। কালেমাত শুকর হিসাবে আমরা বলছি, লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালিক ওয়া আযীম সুলতানিক। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা লক্ষ কোটি সালাম প্রেরণ করছি। মহান রব্বুল আলমিন যদি আজকে আমাদেরকে তৌফিক দান করেন, আমরা আজকে আপনাদের সম্মুখে পারিবারিক জীবনে অশান্তির কারণগুলো নিয়ে আলোচনা করব। এই সাবজেক্টের উপরে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে আমাদের সম্মানিত শেখকে আমরা নিয়ে এসেছি, যিনি আপনাদের কাছে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব এবং পারিবারিক জীবন সম্পর্কে যিনি অভিজ্ঞ। ওনার নাম হচ্ছে আপনাদের সবার জানা হযরত মাওলানা মাহমুদ আব্দুল মুনিম চৌধুরী, এডিটর বাংলা ওয়ার্ল্ড অ্যান্ড ডাইরেক্টর আল এহসান ম্যারেজ ব্যুরো সার্ভিস। সম্মানিত শেখ, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদের শ্রোতাদের পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়র আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে অনেকবার অনেকগুলো আয়াত বলেছেন পারিবারিক সমাজের, পারিবারিক বন্ধন কীভাবে হবে, পারিবারিক জীবনটা কী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক গাইড দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে একটা আয়াত বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। এই আয়াতগুলোর ব্যাখ্যা, হাদিসগুলোর ব্যাখ্যা সহকারে আজকে আমাদের সম্মুখে যে মহতারাম শেখ আছেন, উনি আশা করি আপনাদেরকে কিছু সুন্দর আলোচনা দিয়ে দিক নির্দেশনামূলক কিছু আলোচনা দিবেন। সেক্ষেত্রে আমরা এবং আপনারা দুনিয়া এবং আখরাতে সেখান থেকে আমরা কল্যাণ হাসিল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক গলা কথাগুলো বলার তৌফিক দান করেন, এ আশা করি আল্লাহর কাছে তামান্না করছি, আশা করছি এবং যাচ্ছি আমাদের শেখের কাছে আলোচনা শোনার জন্য। জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সর্বপ্রথম আল্লাহ পাকের শুকর আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত মতবরক প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের মোহতরম পরিচালক আমাদের সাবজেক্ট বলেছেন, যেটা আপনি বলেছেন যে পারিবারিক জীবনে অশান্তির কারণ। পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যদি অশান্তি থাকে,
তাহলে মানুষের গোটা জীবনই অশান্তি, অশান্তির অন্ধকারে হাবুডুবু খাবে মানুষ। সেজন্যে এই যে সাবজেক্ট আজকে ঠিক করা হয়েছে, পারিবারিক জীবনে অশান্তির কারণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আল্লাহু আকবার। এটা এই কারণগুলো যদি আমরা জেনে নিতে পারি, তাহলে সেই অশান্তি যে যে জিনিসে হয় সেটাকে আমরা বয়কট করব, সেই জিনিস থেকে আমরা দূরে সরে থাকব, তাতেই শান্তি চলে আসবে অটোমেটিক। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেজন্যে এই অশান্তির কারণগুলো আমাদের জানা দরকার, শর্ট আউট করা দরকার। এবং আমি মনে করি যে দর্শক ভাই বোনরা যারা দেখছেন, তারা যেন দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মানবতার স্বার্থে তাদের আত্মীয় স্বজনদেরকে যেন ফোন করে এই প্রোগ্রামটি দেখার জন্যে বলতে পারেন। এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা দেখে যে সওয়াব অর্জন করবেন ফোন করার মাধ্যমে, ওরা যে সওয়াব অর্জন করবে সমান সওয়াব তারা নিজেরা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেজন্যে শ্রোতা ভাই বোনদের প্রতি আহ্বান, অনুরোধ, এই মুতবরক প্রোগ্রামটি দেখার জন্যে আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে, মেয়ে ছেলেদেরকে ফোন করতে পারেন, ফোন করে বলতে পারেন, উৎসাহিত করতে পারেন। যদিও এ ব্যাপারে আমি নিজেকে একজন বিশেষজ্ঞ মনে করি না, কিন্তু পারিবারিক জীবনের একজন ছাত্র মনে করি। হ্যাঁ, তো সেজন্যে এই ছাত্র হিসাবে পারিবারিক জীবনকে কীভাবে সুখময় করা যায়, অশান্তি থেকে শান্তির পথে নিয়ে আসা যায়, সে সম্পর্কে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যেটা বলতে চাচ্ছিলাম, আসলে আমরা তো আপনাকে ছাত্র মনে করি, বাট আমরা যতটুকু আপনার তরফ থেকে শুনেছি বা পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা শুনেছি, তাতে মনে হচ্ছে যে আমরা এই যুগের এই বর্তমান সময়ের মধ্যে আপনি হচ্ছেন মাহের এবে সাবজেক্টের উপরে। আসলে আমি আমার দর্শকদের সম্মুখে আপনাকে আমি আজকে হাজির করেছি, হাজির করতে পেরে আমি খুবই আনন্দিত যে একটা সাবজেক্টের উপরে একটা মাহের একটা লোক আনা, আলহামদুলিল্লাহ আল্লাহ তরফ থেকে বিরাট রহমত এটা ইনশাআল্লাহ। আপনার আমরা মনে করি আপনি মাহের, বাট আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমরা আল্লাহ রাসূল বলছেন কুন আলিমান আও মুতাআল্লিমান বিদুন যালিক ফাতুহলি, তাই না? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা জাযাকাল্লাহ ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তো যাই হোক, ব্যাপার যেটা সেটা হচ্ছে এই যে আমাদের সকলের পরিবার আছে। পরিবারকে আগে আমাদের জেনে নিতে হবে যে পরিবারটি আমাদের এই জীবন, যে জীবনে আমরা আছি, এটা জান্নাত নয়। এটা যদি আমরা সবাই মনে করে নেই, তাহলে আমাদের মনের দিক দিয়ে অশান্তি অর্ধেক চলে যাবে। আল্লাহু আকবার। এই জীবনটা ক্ষণস্থায়ী, এই জীবন জান্নাত নয়, আর এখানে নিজের চাহিদা মোতাবেক সব কিছু হবে না, পাওয়া সম্ভব না। তো পরিবার যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে যদি কোনো কারণে অশান্তি চলে আসে, সেটা আমাদের গোটা জীবনটাই, বাকি পার্টগুলা, বাকি প্রতিষ্ঠানগুলা, আমাদের চাকরি জীবন হোক বা অন্যান্য জীবনের মধ্যে শান্তি আসলেও, পরিবারে যদি শান্তি না থাকে, তাহলে একজন ব্যক্তির জীবন থেকে শান্তি চলে যায়, সব তছনছ করে ফেলা সব। হ্যাঁ হ্যাঁ। সেজন্যে আমরা আজকে আলোচনা করব, যে অনেকগুলা পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলোর মধ্যে চলে আসবে কী জন্য পারিবারিক শান্তি চলে যায়। এক নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে পারিবারিক জীবনে যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রবলেম দেখা দেয়, সেখানে আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেমের আগে যে প্রবলেম ওনারা নিজেরা করেন, সেটা হচ্ছে এই যে উনি যখন একজন স্ত্রী বাছাই করেন অথবা একজন স্বামী বাছাই করেন, বাছাই করার সময় উনাকে বলা হলো, উনার চাওয়া হলো কী চাওয়া, যে
এই এই যে মনে করেন একজন মানুষ একটা ময়না কিনবে, জি, তো ময়নার আকার আকৃতি গুণাগুণ বলা হলো, যে ময়নার ময়নার গলায় সোনা ঝুলানো, শরীরে মুক্তা ছড়ানো, তার তার সুন্দর কণ্ঠস্বর ইত্যাদি ইত্যাদি সব বলা হলো। কিন্তু যখন ময়নাটি কিনে আনা হলো, তখন দেখা গেল সবই ঠিক আছে কিন্তু ভিতরে রুহ নাই। আরেকজন আবার বললেন যে আমি একটা ময়ূর পাখি কিনব, তো উনি ময়ূর পাখির বর্ণনা দিলেন যে ওর কণ্ঠদন্তের মুক্তা শোভা, লোহিত অষ্টের স্মিত হাসি ইত্যাদি মিথ্যা কথা বলে। এটা তো লোহিত অষ্টের স্মিত হাসি তো ময়ূরের হয় না, ময়ূরের তো দাঁত নাই, তো এভাবে মিথ্যা কথা বলে উনা এই ময়ূর পাখি উনি কিনলেন। এনে দেখা গেল যে কিছুই নাই, ভিতরে রুহও নাই। ঠিক তেমনিভাবে একজন মানুষ যখন তার জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী চয়েস করবে, তার সব কিছু থাকুক কিন্তু ভিতরে যদি রুহ না থাকে, তাহলে তো এটা এনে কোনো ফায়দা নাই। আর রুহটা হচ্ছে তাকওয়া, সুবহানাল্লাহ, খোদাভীতি। একজনের যদি খোদাভীতি থাকে, তাহলে ওই ব্যক্তিটি ইনসাফ করবে, ওই ব্যক্তিটি জাস্টিস করবে। আর একজন মানুষ যখন জাস্টিস করে, ইনসাফ করে, অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে, তখন সেই ব্যক্তির কাছ থেকে আপনি শান্তি পাবেন। সুবহানাল্লাহ, তার কাছে অশান্তি পাওয়ার কোনো কথা নাই, সুযোগও নাই, সুযোগও নাই, সম্ভাবনা নাই। তো সেজন্যে আমাদের পারিবারিক জীবনের অশান্তির অন্যতম কারণ হচ্ছে যে ওই ময়ূর পাখি আর ময়না পাখির মতো স্বামী অথবা স্ত্রী যখন যাচাই করেন সব দেখেন কিন্তু তাকওয়া দেখেন না, ভিতরে রুহ দেখেন না, রুহ দেখেন না, বাইরের চাকচক্য সব, বাইরের চাকচক্য সব দেখেন। আল্লাহ, কিন্তু আমাদের যে আমাদের পূর্বপুরুষ যারা, তাদের কাছ তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কোন জিনিসটা দেখার জন্যে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে ঘটনাটি সবাই জানেন, যে মেয়ে বলছে, মা বলছেন মেয়েকে যে দুধের মধ্যে পানি মিশাও, মেয়ে বলছে মা আমিরুল মুমিনিন তিনি বলেছেন এটা ঠিক না, এটা অন্যায়। মা বলছেন আরে রাত নিশি রাতে আমিরুল মুমিনিন কোথায়, এটা উনি কি দেখবেন? মেয়ে বলছে যিনি আমিরুল মুমিনিনকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, আমিরুল মুমিনিন না আসতে পারে কিন্তু সে রবকে তুমি ফাঁকি দিতে পারবে না। ইয়া আল্লাহ, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথাগুলো শুনছেন স্ট্রিট থেকে, শুনে সাথে সাথে ঘরে চলে যান, ছেলেদেরকে একত্রিত করে বলেন যে আমার যদি বয়স থাকতো তাহলে আমি সেই মেয়েকে বিয়ে করতাম। সুবহানাল্লাহ, তোমরা কি সেই মেয়েকে বিয়ে করতে পারবা? একজন প্রস্তাব গ্রহণ করলেন, দরবারে ডেকে আনা হলো মেয়েকে, মেয়ে এবং মাকে। প্রপোজাল দেওয়ার আগে দুজনেই সন্ত্রস্ত যে কি অপরাধ হয়েছে আমাদের, জানি কোন সমস্যা করলাম। হ্যাঁ, ইয়া আল্লাহ, আমিরুল মুমিনিন বললেন যে আপনাদেরকে ওয়েলকাম, স্বাগতম, আমি আপনাদেরকে আপনার কাছে ছাড়ছি, প্রপোজাল দিচ্ছি আমার ছেলের কাছে যদি আপনার মেয়েকে বিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বলছেন যে এর চেয়ে সুখের আর কি হতে পারে, আমিরুল মুমিনিন প্রস্তাব দিচ্ছেন, এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে। এই মেয়ের বংশধরী হচ্ছেন দ্বিতীয় ওমর, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মেয়ে থেকে আসছেন উনি? এই মেয়ে থেকেই, ওনার মা? হ্যাঁ, মা, ওনার মা অথবা নানি, নানি, মা তো না, নানি, হ্যাঁ, নানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন যে কি কি দেখে এনেছেন, আল্লাহু আকবার, শুধুমাত্র তাকওয়া দেখে এনেছেন। সুবহানাল্লাহ, রাজপ্রাসাদে, এই বর্তমান বাসা যদিও উনি রাজপ্রাসাদ হিসাবে উনার প্রাসাদকে মনে করতেন না, উনি গাছের তলায় শুয়ে থাকতেন,
কিন্তু খলিফার দরবারে নেওয়া হয়েছে উনাকে, উনি তাকওয়াটা দেখেছেন। একজন হাজার নামাজ পড়ুক কিন্তু তার ভিতরে যদি এক সাইটের তাকওয়া থাকে তাহলে হবে না, হক্কুল্লাহ হক্কুল আবার দুইটাই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোনো মানুষ আছে না যে নামাজ রোজা মনে করে ইবাদত, আর মানুষের সাথে ব্যবহার সেটা মনে করে অন্য ব্যাপার, কিন্তু সেটাও তো ইবাদত। ইবাদত সেখানে যদি অন্যের হক নষ্ট হয় তাহলে কিয়ামতের দিন নামাজ রোজা করেও কাজ হবে না। অনেকে আবার আছে এমন যে এই নিজের রাইট এটা পাওয়ার জন্যে অনেক দলিল মুখস্থ আছে, কুরআন হাদিস থেকে শুধু দলিল দেয়, রেফারেন্স দেয় নিজের রাইটের ব্যাপারে, রেফারেন্স দিতেই থাকে। এখন যে রেফারেন্স দিল নিজের রাইট পাওয়ার জন্যে, কিন্তু রেসপন্সিবিলিটির ব্যাপারে যদি জিজ্ঞেস করেন সেখানে কোনো দলিল তার কাছে নাই, কোনো কথা তার নাই। তার তো রেসপন্সিবিলিটি তো আছে অবশ্যই, ঠিক কিনা? জি, একজন একজন মেয়ে তার দায়িত্ব আছে পরিবারে, একজন বউয়ের দায়িত্ব আছে, শুধু তো রাইট নাই, শুধু তো রাইট পাওয়ার কথা না, দায় দায়িত্ব তো আছে অবশ্যই, কিন্তু ব্যালেন্সটা হচ্ছে যে রাইট যেটা অধিকার যেটা এটা যদি কম পায় সে চিন্তা করবে যে একজন যদি মুত্তকি পরেজগার ব্যক্তি হন তাহলে চিন্তা করবেন আমি যদি আমার রাইট না পাই সোহাট অসুবিধার কি আছে, কিয়ামতের দিন তো আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করবেন না, কিন্তু আমি যদি দায়িত্ব আদায় না করি আরেকজনের হক যদি আমি না দেই আমার রেসপন্সিবিলিটি যদি আদায় না করি তাহলে তো আমার বারোটা বেজে যাবে। আল্লাহর আদালতে যদি আমি ফেল মারি তাহলে দুনিয়ার সকল আদালতে ফাঁস করেও কোনো ফায়দা নেই, ফায়দা নেই, কোনো ফায়দা নেই। আল্লাহ, অনেক পৃথিবীতে অনেক এভাবে আমরা দেখি যে আদালতে অনেকে ফাঁস করেন আর আদালত থেকে অনেকে ফেল মারিয়ে দেওয়া হয়, কিন্তু ফাইনাল আদালত তো আল্লাহর আদালত, আসল ধরা তো সেখানে। এখানে আরেকটা জিনিস হচ্ছে যেটা একজন মা বাবা ছোটবেলা থেকেই নিজেদের ছেলে মেয়েদেরকে বুঝাতে হবে, শ্বশুর বাড়ি থেকে শুধু লাভ, স্বামীর কাছ থেকে স্ত্রীর কাছ থেকে লাভ, শুধু এটা চাইলেই হবে না, দ্বিতীয় হবে ইজ্জতটাও তোমাকে পেতে হবে। তোমার যদি ইজ্জত না থাকে, সম্মান না থাকে পারিবারিক জীবনে, সেই সম্মান ক্রিয়েট করার জন্য যা যা করা দরকার তা করতে হবে। একজনের সম্মান যদি না থাকে, সম্মান না থাকলে লাভটা আসে না, আসলটা আসে না, আর সম্মান অর্জন করা করতে হলে রেসপন্সিবিলিটি আদায় করা লাগে, দায়িত্ব কর্তব্য, দায়িত্ব কর্তব্য আদায় করা লাগে। গত সপ্তাহে আমার কাছে একটা মেয়ে এসেছিল, মেয়েটি মাত্র এক বছর আগে বিয়ে হয়েছে। আচ্ছা, আমাদের অফিসে আসার পরে যে সে কী করবে, কষ্টের কথা কাকে বলবে, সমস্যা শুধু সমস্যা, সে সকাল 9টা থেকে বিকেল 4টা না 5টা পর্যন্ত কাজ করে এবং পরিবারের মধ্যে অনেকগুলা রুম, সদস্যরা আছেন, তার মধ্যে দিয়ে নিজের স্বামীর দুইজন কাজিনও ঘরে থাকেন। আচ্ছা, এরপরে ওই মেহমানরা আসেন যে স্বামীর বোনরা নাইরেইতে আসেন, কিন্তু অসুবিধার কিছু ছিল না। এখানে শাশুড়ির কথা হচ্ছে যে যে মেয়েটি সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে, জি, আসার পরে সমান তালে তাকে শাশুড়ির সাথে কাজ করতে হবে
এবং সমান তালে তারা যখন ঘুমাবে তখন তাকে ঘুমাতে হবে, মানে সব কিছু সমান করতে হবে। এটা চিন্তা করুন কত বড় জুলুম, ইনজাস্টিস। একটা মেয়ে সারাদিন কাজ করে আসলো, জি, এটা তো বলা স্বাভাবিক ছিল যে মা তুমি দুটা ঘন্টা আমাদেরকে সাহায্য করে তুমি শুয়ে পড়ো, জি, এটাই তোমার জন্য উত্তম হবে, তুমি আগামীকালকে তো কাজে যাইবা। আর সকল মেহমানরা যখন সবসময় আসবেন তাদের ব্যাপারে তোমাকে মাথা ঘামাতে হবে না, আমরা দেব সেটা। হ্যাঁ, কারণ সে যদি সবসময় প্রোটোকল মেনটেন করতে হয়, এত মেহমান যদি আসে বউটি যদি সবসময় প্রোটোকল মেনটেন করতে হয় তাহলে তাকে ঘুমাতে হবে কখন, কাজ করতে হবে কখন, তার তো অবস্থা খারাপ। সেজন্যে এটা মানুষের অধিকার না বুঝাটা পারিবারিক অশান্তির অন্যতম কারণ। আল্লাহ, মানে অধিকারটা, হ্যাঁ, অধিকার না বুঝা, যার যে অধিকার সেটা দেওয়া দেওয়া দিতে হবে, তার রাইট দিতে হবে। তাহলে আমাদের মেন পয়েন্ট আসলে অধিকার, অধিকার। আল্লাহ আকবার, আসলে এই শব্দটা আমরা কোনো সময় চিন্তাও তো করি না, ভাবিও না, কারো অধিকার ফ্যামিলিতে কেউ ভাবে নাকি, কেউ ভাবেও না। হক, যে আমরা শুধু যে হকুল্লাহ হকুল আবাদ, হক মনে করি যে বোনদেরকে নায়রি আনা এবং তাদেরকে কয়েকদিন রাখা, খাওয়ানো, ইফতারি ইফতারি দেওয়া, জি, এটা মনে করি পারিবারিক হক। প্রতিটি মানুষের হক রয়েছে। আপনি আমার, আমি যে দেশে বসবাস করছি, আমাদের জন্ম হয়েছে বাংলাদেশে, কিন্তু আল্লাহর, আল্লাহ পাকের জেহেনের মধ্যে হয়েছে জন্ম বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের জন্য জন্ম হয় নাই, ব্রিটেনের জন্যই জন্ম হয়েছে। সুবহানাল্লাহ, আমাদের, আমরা যারা ব্রিটেনে আছি, জি, বাংলাদেশের জন্য হয় নাই, জি, বা জন্ম হয়েছে ঠিক আমরা ওখানে, বাট আমাদের কাজ কাম হচ্ছে আমরা এখানে, এখানে। সুতরাং যেহেতু এখানে আমরা চলে এসেছি, এদেশের, আমাদের উপর এদেশের হক রয়েছে, এটা অন্য সাবজেক্ট, লম্বা সাবজেক্ট, চলে যাবে। তো এটা মেইন কারণটা হচ্ছে যে কুরআন হাদিস সম্পর্কে আমাদের অজ্ঞতা, আমরা কুরআন হাদিস জানি না, অনুসরণ করি না, অনুকরণ করি না। কুরআনে আল্লাহ পাক কি বলেছেন তা যদি আমরা জানতাম হকের ব্যাপারে, হাদিস যদি আমরা পড়তাম যে হকের ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেছেন, আল্লাহু আকবার, একজন প্রতিবেশীর আমার উপর হক রয়েছে। এখন প্রতিবেশীর হকের ব্যাপারে এতটুকু বলেছেন যে মনে হচ্ছে যেন আল্লাহ পাক প্রতিবেশীকে ওয়ারিস করে দেবেন। কারণ প্রতিবেশীকে যদি ওয়ারিস করার সম্ভাবনা থেকে থাকে তাহলে ঘরের ভিতরে সদস্যদের কতটুকু হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্যে একজন স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, পরিবারের সদস্য সকলকে জেনে নিতে হবে কার কি হক রয়েছে। মানুষের অধিকার যেটা সেটা আদায় করতে হবে। ইন্নাল্লাহ ইয়ামুর বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকারি ওয়াল বাগ। প্রতি সপ্তাহে এই যে মেসেজটা ইমামরা দিচ্ছেন, ইমামরা দেন, আমরা কয়জন বুঝি? মনে করি যে এটা খুতবার লাস্ট আয়াত, মুখস্থ জানা নাকি অর্থ জানে না, অর্থ জানে না, আল্লাহু আকবার, লাস্ট আয়াত। আমরা এখান থেকে ইনশাআল্লাহ পরবর্তী সেগমেন্টে যাব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ভাই বোনেরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর আলোচনা করতে করতে শেষ পর্যায়ে চলে আসছি প্রথম সেগমেন্টের। আমরা যাবো ছোট্ট একটা ব্রেক ইনশাআল্লাহ, সেখান থেকে ফিরে আসে আমরা শেখ যে আলোচনা করতেছিলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আমরা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। থাকবেন আমাদের সাথে, আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন ইচ্ছা করলে, ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেওয়া থাকে, ইচ্ছা করলে আপনারা সেখানেও দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর বেস্ট হচ্ছে শেখের মুখ থেকে ডাইরেক্ট শোনা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে কলে আসবেন ইনশাআল্লাহ, আমাদের স্ক্রিনে আমাদের টেলিফোন নম্বর দেওয়া থাকবে ইনশাআল্লাহ। আশা করি আমাদের সাথে কল আসতে পারবেন আপনি ইনশাআল্লাহ, এই সাবজেক্টের উপর আমাদের প্রশ্ন নেব ইনশাআল্লাহ পরবর্তী সেগমেন্টে। যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।